শুধু এইটুকু কথা বলেননি, পরেশ রাওয়াল প্রথম দিন বলেছেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশে ভরে যাচ্ছে, তাই বাঙালির তো মাছ রান্না করবে এবার গ্যাস দিয়ে গুজরাটিরা। দেখুন, রোহিঙ্গা এবং বাংলাদেশিতে দেখি করে বাঙালি তো চলে গেল। যদি বুঝতে কোথাও ভুল হয় তাহলে যে রোহিঙ্গা এবং বাংলাদেশি এই কথাগুলোর থেকে বাঙালিকে সে আলাদা মনে করে, আজকে সে টুইট করে জানিয়েছে সে বাঙালি বলতে রোহিঙ্গা এবং বাংলাদেশিই বোঝে, অবৈধ বাংলাদেশি সেটাও অ্যাড করে দিয়েছে। অর্থাৎ সে বাঙালি জাতিকে বাংলার মাটিতে এবং ভারতের মাটিতে যাদের রক্তে ভারত স্বাধীন হয়েছে তাদের বিদেশি বলেছে। বাংলা পক্ষ স্পষ্ট বলছে এই জিনিস কিন্তু শুধু পরেশ রাওয়ালের নয়, একটা ব্যাপকভাবে বাঙালি বিদ্বেষ যেটা ভারত জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, তথা বাংলার মাটিতেও যারা বাঙালি বিদ্বেষী তাদের মধ্যেও এই বিদ্বেষ একদম ভরপুর রয়েছে। এর বিরুদ্ধে বাংলা পক্ষ এখন শুধু প্রতিবাদ করবে না, এবার প্রতিরোধ করবে। বাংলা বললে যদি বিদেশি হয়, বাংলাদেশি হয়, তাহলে যারা এককে এক, দোকে দো আর দশকে দশ বলে, সেই পাকিস্তানিদের এবার আমরা খুঁজে বার করবো, খুব স্পষ্ট কথা। এবং বাংলার মাটিতে এক কোনো রকম পরেশ রাওয়ালের কোনো সিনেমা যেন না চালায় কোনো ডিস্ট্রিবিউটর, আমরা স্পষ্ট করে বাংলা পক্ষের তরফ থেকে আমরা তাদের নির্দেশ দিচ্ছি। এবং দ্বিতীয় কথা, বাংলার মাটিতে এই যে মাছ খাওয়া নিয়ে ভারতের মাটিতে যেভাবে বাঙালিকে অচ্যুত করে রেখার যে এই প্রক্রিয়াটি হচ্ছে, আমরা স্পষ্ট কথা বলতে চাই, এই বাংলার মাটি 98.4% আমিষাসীর মাটি। এইখানে যে বাঙালি বিদ্বেষীরা স্কুল কলেজ বাড়ি ভাড়া অ্যাপার্টমেন্ট বানায় এবং সেখানে বাঙালিকে ঢুকতে দেয় না, তার এই ভেজ ননভেজের কারণ দেখায়, আমরা কিন্তু এই সব জায়গার বাইরে গিয়ে এবার মৎস্য উৎসব করব, যেরকম আজকে আমরা এখানে রানু ছায়া মঞ্চে করছি। ভারতীয় আইন প্রণালী অনুযায়ী কোনো মানুষকে তুমি যদি বিদেশি বলো, অর্থাৎ তার নাগরিকত্ব সম্বন্ধে তুমি তাকে অন্য নাগরিক বলে চালাও, এটাই ফৌজদারি অপরাধ। এবং বাংলা পক্ষর যে লিগাল সেল সেটা প্রতিনিধি খতিয়ে দেখছে, কেউ ছাড় পাবে না। অনেকদিন হয়ে গেছে যেখানে বাঙালিকে যা ইচ্ছে বলে বলে, এমনকি বাংলার মাটিতে কত জায়গায় রিসনা ভাটপাড়া আসানসোলে বাঙালিকে র্যান্ডাম বাংলাদেশি শুনতে হয়। এবার কিন্তু আমরা এবার পাল্টা টাইট দেওয়া শুরু করব, দেখি কত দূর কে যেতে। And a person who has called Bengalis as illegal Bangladeshi and Rohingya. He has simply said, Bengalis are illegal Bangladeshi and Rohingya. That is what his tweet is very clear. And yesterday he has said, will Gujaratis now start cooking fish like Bengalis? So there are two elements to it. One, based on our food pattern, they have tried to discriminate between us and said that Gujaratis should not live with them. They have tried to create what is apartheid, okay? And secondly, they have mentioned whole, the most important contributor to Indian independence, the Bengali people, as foreigners, as illegals, as criminals, okay? We condemn it, but we do not end that condemnation. We will take quite a few steps. First of all, no film of Paresh Rawal or theater or anything, any economic activity, anything related with Paresh Rawal will be allowed by Bengalis under the leadership of Bengali nationalist Bangla Pokkho, number one. Second, why do we have to hear this? Because there are jobs in Bengal which are being taken by others, and Bengalis have to go to the other states and then have to listen to all these canards and face apartheid and face racial discrimination. It is our appeal and our demand to all parties in Bengal that immediately domicile preservation law in private jobs are being instituted. And number three, if by speaking in Bangla, I as a Bengali Indian citizen can be termed Bangladeshi, then people who say ek instead of one, Pakistanis, people who say do instead of two or dui in Bangla, Pakistanis also say this, people who say das instead of ten or dos, Pakistanis also say this, so people who say ek, do, das, etc. are will now be deemed Pakistanis unless proved otherwise, just like Paresh Rawal
has termed Bengalis as illegal Bangladeshis and Rohingyas. Legal Paresh Rawal has to come to Bengal, has to go to the biggest fish market in Bengal and at the feet of a lady fish seller has to touch his feet and say that I had dared to criticize Bengalis and pass racist remarks among them. Please forgive me. If he does that, we will rethink our position. আমরা পরেশ রাওয়াল যে হিন্দি বইয়ের একটি অভিনেতা এবং বিজেপির নেতাও ছিল, আজও এখনো প্রচার করতে গেছিল গুজরাটে, সে বাঙালিকে এক অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা বলেছে, এবং দুই বাঙালির মাছ খাওয়ার কারণে গুজরাটিদের মতো মাছ রান্না চারিদিকে বাঙালি দিয়ে ভরে যাচ্ছে, তাই গুজরাটিদের গুজরাটি এমনকি বাঙালির মতো মাছ রান্না শিখবে এই বলে বাঙালির জীবন অভ্যাসকে বাঙালির ঐতিহ্যকে কটাক্ষ করেছে। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বাঙালিকে সারাক্ষণভাবে গত কয়েক বছর ধরে বাংলাদেশি রোহিঙ্গা অবৈধ ওপার কাটাতার, অর্থাৎ তারা এই বাংলা বাঙালিরই না, বাঙালিরা ভারতেরই না, এই একখানা জিনিস তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকে তারা আপনারা স্বাভাবিক রূপ দেখতে পাচ্ছেন। পরেশ রাওয়াল যেটা বলেছেন এটা সেখানে তার মতো বাঙালি বিদ্বেষীরা কোটি কোটিয়ে রয়েছে, তারা এগুলোই এরকমভাবেই বিশ্বাস করে, কিন্তু শুধু গুজরাটে না, এই বাংলার মাটিতে তারা রয়েছে, ভাটপাড়ায় তারা রয়েছে, রানীগঞ্জে তারা রয়েছে, সালকিয়ায় তারা রয়েছে, ভবানীপুরেও তারা রয়েছে, ব্যারাকপুরে তারা রয়েছে, শিলিগুড়িতে যারা প্রতিটি বাঙালিকে বাংলাদেশি বলে এবং প্রকাশ্যে বলে, এবং বাংলার মাটিতে বাংলা বললে বাংলাদেশি বলে, বাংলা পক্ষ এর হাজারো উদাহরণ কিন্তু সামনে আনেনি, চোখে চোখ রেখে প্রতিরোধ করেছে সেই সব ঘটনাগুলি। আজকে আমরা একটি স্পষ্ট কথা বলতে চাই, আমাদের তিনটি দাবি, তিনটি সহজ জিনিস। এক, বাংলার মাটিতে পরেশ রাওয়ালের সিনেমা নাটক অর্থাৎ তার